আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা নাবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি وَسَلِّمُوا تَسْلِيمًا كَثِيرًا أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত জাহানসমূহের প্রতিপালক, পরম করুণাময়, অসীম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, যিনি সমস্ত ইবাদতের হকদার, এবং যাবতীয় প্রার্থনা শুধু তার কাছেই করণীয়, যিনি আমাদের প্রতি কোরআন নাজিল করেছেন এবং আমাদেরকে সে অনুযায়ী আমল করার নির্দেশ দিয়েছেন। দরুদ ও সালাম পেশ করছি রহমতুল্লিল আলামিন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সমস্ত সৃষ্টি জগতের প্রতি রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন, যার উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং যিনি তার সমগ্র জীবন আমাদের কল্যাণের জন্য ব্যয় করেছেন। তিনি আল্লাহর কালাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং কিভাবে তা অনুযায়ী আমল করতে হবে এবং সাফল্য লাভ করতে হবে তা শিক্ষা দিয়েছেন। সম্মানিত পরিচালক, উপস্থিত তিনি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বক্তব্যের বিষয় আপনারা শুনেছেন যে আন্ডারস্ট্যান্ডিং কোরআন, পবিত্র কোরআন বুঝে পড়ার গুরুত্ব। পবিত্র কোরআন আল্লাহ তাআলার সর্বশেষ আসমানি কিতাব, যা সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন হচ্ছে বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ, এবং দুঃখের বিষয় এই যে এটি সর্বাধিক না বুঝে পড়া বইও বটে। বিশ্বে আর কোনো বই এত বেশি পড়া হয় না বুঝে কোরআন যতটা পড়া হয়। তার কারণ, সিংহভাগ মুসলিমরা কোরআন না বুঝেই পড়ে থাকেন, এবং এটা কোনো অবাক ব্যাপার নয় যে এই কারণে মুসলিমরা কোরআনের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে যে কোরআনের সংস্পর্শে এসে 1400 বছর আগে আরবের যে বর্বর জাতি, যাদেরকে বলা হতো আওয়ামে জাহেলিয়া, জাহেলিয়াতের সময়কার, জাহেলিয়াতের যুগের মানুষ, তারা পর্যন্ত কোরআনের সংস্পর্শে বিশ্বের সর্বকালের সর্বোত্তম জাতিতে বদলে গেল। অথচ সেই কোরআনকে পেয়েও আমরা আজ শূন্য হাতে, কাঠের হৃদয় নিয়ে অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছি। পাথরের হৃদয় বললাম না, কারণ পাথরে কিছুটা হলেও শব্দ প্রতিফলিত হয়, কাঠ তাও হয় না। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাতুল লিন-নাস আতা'মুরুনা বিল মারুফ ওয়াতানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এর অর্থ হচ্ছে, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করে আনা হয়েছে। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা দুনিয়ার মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে দূরে থাকতে বলবে, এবং আল্লাহর উপর পুরোপুরি ঈমান আনবে। আমাদেরকে আমাদের কর্তব্য হচ্ছে সৎ কাজের নির্দেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত রাখা। কিন্তু আমরা যদি কোরআন নাই বুঝি, তাহলে কিভাবে আমরা অন্যদেরকে সেই উপদেশ দিতে পারি?
যদি আমরা কোরআনের আদেশ নিষেধ সম্পর্কে না জানি, যদি ভালো এবং মন্দের তফাত না করতে পারি, তাহলে আমরা কীভাবে মানুষকে উপদেশ দিতে পারি? পবিত্র কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে হচ্ছে পার্থক্যকারী, হক এবং বাতিলের পার্থক্যকারী, ভালো এবং মন্দের পার্থক্যকারী। যদি পার্থক্য আমরা নাই বুঝি, তাহলে আমাদের পক্ষে এই মেসেজ পৌঁছে দেওয়াটা অসম্ভব। কোরআন শব্দের মূল অর্থ, মূল যে রুটটা, এটা হচ্ছে কিরা, কিরা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পড়া বা পাঠ করা। কিরআর যে রুট লেটার্স, এটা হচ্ছে কফ, রা এবং আলিফ বা হামজা। এই রুটটা কোরআনে এসেছে 88 বার এবং কোরআন এই রুট থেকে ডিরাইভড নাউন। কোরআন শব্দটি পবিত্র কোরআন করিমে 70 বার এসেছে। এই কোরআন আমাদের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে আমাদের জন্য, সমগ্র মানব জাতির জন্য, এবং তাতে বারবার বারবার বলা হয়েছে জ্ঞান অর্জন করার কথা, পড়ার জন্য, বোঝার জন্য। অথচ আমাদের উপমহাদেশে শুধু তাই নয়, সারা বিশ্বে প্রকৃতপক্ষে আমরা দেখতে পাই যে কোরআন বুঝে পড়ার ব্যাপারে অনেক অনীহা। শুধু তাই নয়, এ বিষয়ে অনেক আপাত দৃষ্টিতে জ্ঞানী ব্যক্তি অনেক ধরনের অজুহাত পেশ করে থাকেন কোরআন না বুঝে পড়ার ক্ষেত্রে। প্রথম যে অজুহাতটা তারা পেশ করে, সবচেয়ে বেশি এই অজুহাতটি আসে, সেটা হচ্ছে আমাদের মাতৃভাষা তো আরবি না, আমরা আরবি জানি না। বিশ্বে বর্তমানে 130 কোটিরও বেশি মুসলিম রয়েছে এবং তার মধ্যে শতকরা 80 ভাগেরও বেশি তাদের মাতৃভাষা হিসেবে হোক আর শিক্ষ ভাষা হিসেবে হোক আরবি আরবি ঠিকমতো জানে না, আরবি বুঝতে পারে না। কাজে বেশিরভাগ মুসলিমের এই অজুহাতটা বাই ডিফল্ট চলে আসবে যে আমরা আরবি জানি না। মানুষ যখন জন্মায় তখন কিন্তু সে কোনো ভাষা জানে না, কিন্তু জীবনের প্রয়োজনে পরবর্তীতে সে মাতৃভাষা শিখে, তার সাথে সাথে 1, 2, 3 অধিক সংখ্যক ভাষা শিখে নেয়। আমরা এখানে যারা আছি, আমার ধারণা কারোরই কমপক্ষে 3টার কম ভাষা জানা নেই। বাংলা আর ইংরেজি যদি বাদও দিই, তারপর হিন্দি আর উর্দু আমরা প্রায় সবাই জানি। তাহলে দেখা যাচ্ছে যে শুধু আরবির ক্ষেত্রে যত সমস্যা, তার কারণ আরবিতে তো আর ছোটকাল থেকে আমরা নাটক সিনেমা দেখে আসি না। অনেকে হয়তো বলবেন যে ইংরেজি না শিখলে জীবন উন্নতি করতে পারবেন না, এটা খুবই সত্যি কথা। কারণ আপাত দৃষ্টিতে বর্তমান যুগের উন্নতির জন্য ইংরেজি ভাষা জানা খুবই জরুরি, আর দুনিয়া আজকে যেখানে পৌঁছেছে তাতে ইংরেজি বাদ দিয়ে আরবি শিখতে গেলে শুধু লস খেতে হবে। কিন্তু ইংরেজি বাদ না দিয়েও কিন্তু আরবি শেখা যেত। সায়েন্স স্টাডি বলে একটা একটা শিশু খুব সহজেই 5টির অধিক ভাষা বিনা পরিশ্রমে, কোনো স্ট্রাগল ছাড়াই শিখতে পারে। আচ্ছা, শিশুকালে ভাষা শিক্ষা সবচেয়ে সহজ, এতে কোনো সন্দেহ নেই, আমি স্বীকার করি। কিন্তু আসলে কোনো শিক্ষার জন্যই ভাষা কোনো বয়স কোনো বড় বাধা না। আচ্ছা, এখানে একটা উদাহরণ দিই, ডক্টর মরিস বোকাইলের উদাহরণ। ডক্টর মরিস বোকাইল ছিলেন একজন বিখ্যাত সার্জন, ফ্রেঞ্চ একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি মেডিসিনের উপর। তিনি গবেষণা করছিলেন মামির উপর, মামি অফ মনাপটা। ইজিপ্ট থেকে যখন সেই মমিটা ফ্রান্সে নিয়ে আসা হয়, তখন বিশেষজ্ঞর লিডার হিসেবে তিনি ওই মমি দেখতে যান। ওই বিষয়ে গবেষণা করার পরে উনি দেখতে পান যে এই ওই মামিতে শরীরে প্রচুর পরিমাণ লবণ রয়েছে, এবং এটা ডিরাইভ করা হয় যে এই মামিটা আসলে উদ্ধার করা হয় সমুদ্র থেকে। বাইবেলের রেফারেন্স দিয়ে বলা হয় যে এটাই সেই মামি যেটা আমরা কোরআনে এবং বাইবেলে মোসেস, মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যে বিরোধ হয়, তাতে ফেরাউন যখন সমুদ্রে ডুবে মারা যায়, এটাই সেই লাশ। মরিস বোকাইলের এটা জানা ছিল যে বাইবেলে এই কথা আছে, যখন মুসা আলাইহিস সালামের পশ্চাৎ পোষণ করতে গিয়ে ফেরাউন ডুবে যান, ডুবে মৃত্যুবরণ করেন। কিন্তু তিনি অবাক হয়ে যান যে কি করে লবণাক্ত হওয়ার পরেও এত বছর ধরে মামিটা খুব চমৎকারভাবে টিকে আছে। এরপর উনি যখন কিছু মুসলমানের সংস্পর্শে আসেন, তখন তারা বলে যে পবিত্র কোরআনে 1400 বছর আগেই এটা উল্লেখ করা আছে। উনি অ্যাস্ট্রোনিস্ট হয়ে যান, উনি যখন এ বিষয়ে যান, দেখতে যান, তখন দেখেন সূরা ইউনুসের আয়াত নম্বর 92 লেখা আছে। তার আগের আয়াতে লেখা আছে মুসা আলাইহিস সালামের পিছনে যখন ফেরাউন পশ্চাদপসরণ করে তার কথা। আয়াত নম্বর 92 আল্লাহ তাআলা বলেছেন, আজ আমি
তোমাকে অর্থাৎ তোমার দেহকেই বাঁচিয়ে রাখবো, যাতে করে তুমি আর তোমার এ দেহ পরবর্তী প্রজন্মের লোকদের জন্য একটা নিদর্শন হয়ে থাকতে পারো। অবশ্য অধিকাংশ মানুষই আমার এসব নিদর্শন সমূহ থেকে সম্পূর্ণ অজ্ঞ ও বেখবর। 1400 বছর আগে ফেরাউনের দেহ সংরক্ষিত করে রাখা হবে এটা পবিত্র কোরআন বলে গিয়েছে, অথচ আজকে সায়েন্স মাত্র 200 বছর আগেও এটা জানতো না যে কোনো দেহ মমি করে রাখা হয়েছে। আমরা এটা রিসেন্ট ডেভেলপমেন্ট বিজ্ঞানের, তার মাধ্যমে আমি এটা জানি। এই ঘটনায় উনি চমকপ্রদ হয়ে ডক্টর মহেশ বোগাইল এই বিষয়ে গবেষণা করার সিদ্ধান্ত নেন এবং 50 বছর বয়স তখন তার, সেই বয়সে তিনি তখন আরবি শিখতে যান। 50 বছর বয়সকে একজন খ্রিস্টান যদি কোরআন বোঝার জন্য আরবি শেখার মতন একটা কঠিন কাজে হাত দিতে পারেন, তাহলে আমরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিই, অথচ আমরা বলি না এটা খুব কষ্ট, খুবই দুঃখের কথা। আচ্ছা, একজন মুসলিম যদি আরবি নাও জানে তাহলেও তার এখন আসলে পিছলে যাওয়ার তেমন সুযোগ নেই, কারণ পবিত্র কোরআন এখন বিশ্বের প্রায় সব বড় বড় ভাষায় অনুবাদ করা হয়েছে। যদিও কোরআনের কোনো অনুবাদই সম্পূর্ণ সঠিক হতে পারবে না, কারণ অনুবাদ মানুষের করা আর পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কিন্তু তবুও অন্ততপক্ষে এই অনুবাদগুলো আমাদেরকে কোরআনের যেসব বেসিক জিনিসগুলো বুঝতে সাহায্য করে। আর বর্তমান যুগে ইন্টারনেটের কল্যাণে প্রত্যেকের হাতের নাগাল এখন রয়েছে অনুবাদগুলি, শুধু তাই নয় কোরআনের ভাবার্থ এবং বড় বড় সব তাফসির গ্রন্থগুলো যা আমাদের হাতের নাগালে। আচ্ছা, আরেকটি অজুহাত মানুষ দিয়ে থাকে, সেটা হচ্ছে আমরা সময় পাই না, আমরা ব্যস্ত কাজে, লেখাপড়ায়, ব্যবসা বাণিজ্যে, খেলাধুলায়, গান বাজনায়, গাল গল্পে, বিনোদনে। শুধু কোরআন বুঝে পড়ার জন্য আমাদের সময় হয় না। আমরা প্রত্যেকেই বছরের পর বছর লেখাপড়া করেছি, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে এক যুগেরও বেশি বড় বড় মোটা মোটা বই পড়েছি একটা ডিগ্রির জন্য, যে ডিগ্রি হয়তো চাকরি আনবে হয়তো আনবে না, টাকা পয়সা আনবে হয়তো চাকরি বা ব্যবসার মাধ্যমে, আরামায়াস আনবে, গাড়ি বাড়ি আনবে, সন্তান সন্ততিদের ভবিষ্যৎ আনবে। কিন্তু যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার নির্দেশ মানার আমাদের সময় নেই, আমাদের তার সময় হয় না। আচ্ছা, এটা তো বললাম তো কাজের কথা, প্রতিদিন অকাজে আমরা ব্যস্ত থাকি, দিনের পর দিন গান বাজনা শুনি, সিনেমা নাটক দেখি, দিনের পর দিন সারাদিন ধরে ক্রিকেট খেলা দেখি, তা দেখার সময় হয়, শুধু কোরআনের জন্য সময় ব্যয় করা সম্ভব হয় না, আফসোস। আচ্ছা, ধরুন আপনার দুটি যমজ ছেলে আছে, এর মধ্যে একজন খুব ক্ষুধার্ত, ক্ষুধার কারণে কান্নাকাটি করছে, তাকে খাদ্য দেওয়া প্রয়োজন, আর আরেকটি ছেলে সে পানিতে ডুবে যাচ্ছে, আপনি কি করবেন? আপনি কি একজন ক্ষুধা মেটাবেন নাকি আরেকজনকে পানি থেকে, অথবা আগুনে পুড়ে যাচ্ছে আগুন থেকে উদ্ধার করবেন? দুনিয়ার ক্ষেত্রে এই বোধ সবারই আছে, একমাত্র পাগল ছাড়া যে কোনো মানুষের এই বোধ আছে কাকে বাঁচাতে হবে। শুধু পরকালের ক্ষেত্রেই আমাদের এই কোনো বোধ নেই, আমরা কেন বুঝতে পারি না যে নিজেদেরকে এবং নিজেদের সন্তানদেরকে আমরা আগুনের দিকে ঠেলে দিচ্ছি। সূরা তাহরিমের আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আমরা পড়ি ও তেলাওয়াত করি, অর্থ বুঝি না, বুঝলেও এটা আমলে আনতে চাই না। আজকে আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে নামাজে শিক্ষা দিই না, কোরআনে শিক্ষা দিই না, কিন্তু নিজের পায়ে শক্তভাবে দাঁড়ানোর আগেই 20 মিনিট বইয়ের বোঝা পিঠে চাপিয়ে দিই, স্কুলে পাঠিয়ে দিই, ভালো রেজাল্ট করবে ভবিষ্যতের জন্য, তাদেরকে রোজা রাখতে দিই না যদি পরীক্ষা খারাপ হয়, পরীক্ষা রেজাল্ট যদি খারাপ হয়ে যায়, হন্যে হয়ে আমরা টাকার পেছনে ঘুরি, স্বামী স্ত্রী উভয়ে বেরিয়ে চলে যাই, কারণ তাদের ভবিষ্যতের জন্য, আমরা তো এটা ভবিষ্যতের জন্যই করছি, বাচ্চাদের ভবিষ্যতের জন্যই করছি, তাদেরকে হয়তো সময় কাটানোর জন্য ফিল্মে ডিভিডি ধরিয়ে দিই অথবা গেমসে সিডি ধরিয়ে দিই যে তারা সময় কাটাক, এবং বলি যে এটা ভবিষ্যতের জন্য, আমরা তো কাজ করছি তাদের ভবিষ্যতের জন্যই। কোন ভবিষ্যৎ? এই দুনিয়ার কয়েক মুহূর্তের ভবিষ্যৎ, যেটা কিনা আজকে মারা গেলে কালকে 2 দিন, ওই বোধ আমাদের কারো হয় না। এই ভবিষ্যৎ নাকি আখেরাতের অনন্তকালের ভবিষ্যৎ, কোনটা গুরুত্বপূর্ণ? আমরা জানি কেয়ামত হবে, আমরা জানি আখেরাত আসবে, কিন্তু আমরা অনুভব করি না, বুঝতে পারি না।
কেন আমরা নিজ হাতে নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনকে ধ্বংসের দিকে ঠেলে দিই? কারণ আমরা কোরআন উপলব্ধি করি না, উপলব্ধি করে পড়ি না। আল্লাহ তাআলা বলেছেন সূরা আল বাকারা আয়াত নম্বর 1 ও 2, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিম, এই সেই মহাগ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ ভীরু পরহেজগারদের জন্য এটি হেদায়ত বা মুক্তি পথের দিশারি। কিন্তু মুক্তি আমরা কি করে পাবো? কোরআনকে সসম্মানে মখমলের মরকে বেঁধে তাকের উপরে তুলে রেখে না, উপলব্ধি করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আচ্ছা, আরেকটি বড় অজুহাত মানুষ দেয় কোরআন বুঝে না পড়া, সেটি হচ্ছে যে সাধারণ মানুষের জন্য কোরআন বুঝার চেষ্টা করা ঠিক নয়, শুধুমাত্র আলেম ছাড়া কোরআনের অর্থ বুঝবার চেষ্টা করা গুনাহ, সাধারণ মানুষের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়, এটা বলে থাকেন অনেকেই। আচ্ছা, কোরআনের কোন জায়গায় বা কোথায় এরকম কোনো কথা বলা আছে, অথবা কোন সহিহ হাদিসে এরকম কোনো কিছুর উল্লেখ আছে? আমার জানা মতে নেই। কোথা থেকে এটা পেয়েছেন আল্লাহ জানেন। আমরা জানি এরকম একটা ধর্ম আছে পৃথিবীতে যাতে শুধু এক শ্রেণীর, উচ্চ শ্রেণীর এক ধরনের লোক, পুরোহিতরা, ধর্মযাজকরা শুধু সেই ধর্মগ্রন্থ পাঠ করার অনুমতি রাখেন, নিচু শ্রেণীর লোকেরা তা স্পর্শ করা তাদের জন্য জায়েজ নয়। তারা তারা পড়লে তাদের চোখে গরম শিশা ঢেলে দেওয়া হয়, শুনলে কানে গরম শিশা ঢেলে দেওয়া হয়, এটা হচ্ছে নিয়ম ওই ধর্মের। কিন্তু এটা তো ইসলাম ধর্ম না, ইসলাম ধর্মতে সেরকম কোনো কিছু নিয়ম নেই। আচ্ছা, আমরা দেখি আল্লাহ তাআলা কি বলেছেন এই বিষয়ে। সূরা কামারের চার জায়গায় আল্লাহ তাআলা বলেছেন একই আয়াত। সূরা কামারের 17 নম্বর আয়াতে, 22 নম্বর আয়াতে, 32 নম্বর আয়াতে, 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির, বোঝার জন্য আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি, সুতরাং তা থেকে উপদেশ গ্রহণ করার মতো কেউ আছে কি? আল্লাহ তাআলা বলছেন বোঝার জন্য কোরআন আল্লাহ তাআলা সহজ করে নাজিল করেছেন এবং তা থেকে আমাদেরকে বুঝতে উপদেশ গ্রহণ করার জন্য বলছেন। আর কেউ কেউ বলে থাকেন যে সাধারণ মানুষের বোঝার জন্য পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়, আপনি কার কথা নেবেন, আল্লাহ পাকের কথা নাকি সেই সব লোকদের কথা? শুধু তাই নয়, এই বিষয়ে আরো বেশ কিছু আয়াত রয়েছে সূরা বাকারার 242 নম্বর আয়াতে এবং সূরা হিজরের 1 থেকে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়ে হেদায়ত করেন, আমাদেরকে সঠিক এবং ভুলের তফাত করে তৌফিক দান করেন। এই এইটা তখনই শুধু সম্ভব হবে যখন আমরা কোরআন বুঝে পড়ার চেষ্টা করব। যদি আজকে আপনার একটা গাড়ি থাকে এবং আপনি ড্রাইভিং এর সম্পর্কে কিছু না জানেন, গাড়ি সম্পর্কে বিন্দুমাত্র কোনো কিছু না জানেন, আপনার ড্রাইভার আছে, ড্রাইভার এসে বললো যে গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ি চলছে না, আপনি বললেন যে গাড়ি ঠিক করো, যে করে হোক, ড্রাইভার বললো যে হ্যাঁ এটা ঠিক করতে আমার 10 মন ঘি লাগবে, 20 মন বাসমতি চাল লাগবে আর 30 মন মধু লাগবে, আপনি জানেন না, আপনি দিয়ে দিলেন, ঠিক আছে, এবং তারপরে গাড়ি স্টার্ট হয়ে গেল। আপনি বলেন, আপনার যদি জ্ঞান থাকে আপনি কি তাকে ওটা দিবেন নাকি চাকরি থেকে বের করে দেবেন? যদি কোরআন ভালো করে বুঝি, বুঝে পড়ি, তাহলে মানুষ আমাদেরকে বিভ্রান্ত করার কোনো সুযোগ পাবে না। আচ্ছা, এর সাথে সাথে আরও বলি যে যদি কোনো কথা বোঝা না যায়, কোরআনে কোনো কিছু যদি আমাদের বুঝতে অসুবিধা হয়, তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন কি করতে হবে। সূরা নাহলের 43 নম্বর আয়াতে এবং সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, অতএব যদি তোমরা না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, যদি তোমরা না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো আলেমদের যাদের এই বিষয়ে এলম আছে, জ্ঞান আছে। এই বিষয়ে ডক্টর কিথ মুরের একটা উদাহরণ দিই। উনি ছিলেন ইউনিভার্সিটি অফ টরন্টোর এমব্রিওলজি বা ভ্রূণতত্ত্বের একজন অধ্যাপক, তিনি সেই সময় সবচেয়ে বিখ্যাত একজন অধ্যাপকের মধ্যে। ভ্রূণতত্ত্ব একটি রিলেটিভলি নিউ সায়েন্স, 30 বছর আগেও এর তেমন চর্চা ছিল না, যত রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে উইদিন দ্য লাস্ট 50 ইয়ার্সের মধ্যে হয়েছে। বেশ কিছু আরব স্টুডেন্ট তারা কোরআনের এমব্রিওলজি সম্পর্কে যাবতীয় আয়াত একত্র করে এবং ডক্টর কিথ মুরের কাছে নিয়ে যায় এবং তারপর তাকে জিজ্ঞাসা করে যে এই জিনিসটা সম্পর্কে আপনার কী মত, কোরআনে এইসব বলা হয়েছে ভ্রূণতত্ত্বের ব্যাপারে, এই সম্পর্কে আপনার কী মত? ডক্টর কিথ মুর তখন ভালো করে পড়েন এবং অ্যাস্ট্রোনিস্ট হয়ে যান। তারপর উনি বলেন যে অধিকাংশ জিনিসই যা এখানে আছে তা এমব্রিওলজির সায়েন্সের সাথে হুবহু মিলে যায়,
কিছু জিনিস আমি বলতে পারছি না তা সঠিক কি ভুল, কারণ আমরা এখন নিজেরাই তা জানি না। তার মধ্যে একটি আয়াত ছিল সূরা আলাকের 1-2 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকা লযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি আলাক থেকে। আলাক কি? আলাক হচ্ছে তিনটা অর্থ, জমাট বাঁধা রক্তপিণ্ড, ঝুলন্ত বস্তু, জোকের মতো দেখতে বস্তু। তখন ডাক্তার কিতমুর বলেন, আমি জানি না ভ্রূণ যখন মাতৃ গর্ভে থাকে, যখন জমাট বাঁধে, তখন কি আকৃতি হয়। তারপর তিনি তার ল্যাবরেটরিতে যান, হাই কোয়ালিটি মাইক্রোস্কোপের মাধ্যমে যখন তিনি ভ্রূণটাকে লক্ষ্য করেন, তিনি তখন অবাক হয়ে যান, এটি তো অবশ্যই জমাট বাঁধা রক্তপিণ্ড। তার সাথে তিনি যখন জোকের একটি ছবি মিলান, তখন অ্যাস্ট্রোনিস্ট হয়ে যান যে এটি হুবহু জোকের মতো দেখতে, এবং এটি মায়ের গর্ভ, মায়ের পেটে অবস্থান করে ঝুলন্ত অবস্থায়। পবিত্র কোরআন 1400-1500 বছর আগে ভ্রূণের বিষয়ে বলেছে, এটা দেখে এবং উনি অবাক হয়ে যান, বলেন যে এইটা কখনোই মানুষের কোনো কিতাব হতে পারে না, নিঃসন্দেহে এটা প্রতিপালকের কাছ থেকে এসেছে, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে নবী ও রাসূল। যাই হোক, এই বিষয়ে উনি তার পরবর্তী যেসব গবেষণা কোরআনের থেকে যে জ্ঞান পান, উনি তার পরবর্তী বইতে এটা ইনক্লুড করেন। বইটির নাম হচ্ছে দ্য ডেভেলপিং হিউম্যান বিং, এটি পরবর্তীতে খুব বিখ্যাত বই হিসাবে হয়, এবং তার জন্য ডক্টর কিতমুরকে সিঙ্গেল অথারের একটা প্রাইজ দেওয়া হয়। কোরআন যেমন সহজ করে দেওয়া হচ্ছে বোঝার জন্য, ঠিক তেমনি এতে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মুহকামাত আর মুতাশাবিহাত আয়াতের কথা, যেসব আয়াতের অর্থ নির্দেশ সরাসরি বোঝা যায়, সেসব যেসব আদেশ নিষেধ বোঝা যায় সহজে, এইটাই হচ্ছে মুহকামাত, স্পষ্ট আয়াত। আর আল্লাহ বলেছেন তিনি তোমার প্রতি গ্রন্থ অবতীর্ণ করেছেন যাতে সুস্পষ্ট অকাট্য আয়াত সমূহ রয়েছে, ওগুলোই গ্রন্থের মূল। এইসব স্পষ্ট আয়াতগুলো হচ্ছে গ্রন্থের মূল বলা হয়েছে। এছাড়া আল্লাহ তাআলা আরো বলেছেন যে এছাড়া কতিপয় আয়াত সমূহ অস্পষ্ট, মুতাশাবিহাত বলা হয়। অতএব যাদের অন্তরে বক্রতা রয়েছে, ফলত তারাই অশান্তি ও ইচ্ছামত ব্যাখ্যা বিশ্লেষণের উদ্দেশ্যে অস্পষ্ট অনুসরণ করে, অথচ আল্লাহ ব্যতীত এগুলোর অর্থ কেউ অবগত নয়। তার মানে বোঝা যাচ্ছে যে কোরআনের বেশ কিছু আয়াত রয়েছে আমাদের বোঝার জন্য খুব সহজ করে দেওয়া হয়েছে, আবার বেশ কিছু জিনিস রয়েছে যা আমাদের কাছে অস্পষ্ট, জ্ঞানীদের নির্দেশনার জন্য রয়েছে, তাদের রিসার্চের জন্য রয়েছে, কিন্তু সেগুলো জানা আমাদের জন্য অতটা জরুরি নয় যতটা জরুরি মুহকামাত আয়াতগুলো। অস্পষ্ট আয়াত সমূহের মধ্যে অনেক কিছু রয়েছে, যেমন অদৃশ্য বিষয়গুলি, আরশ, কুরসি, সিদরাতুল মুনতাহা, তারপর রয়েছে মুকাত্তা আয়াত শব্দগুলো যেগুলো আসে আলিফ লাম মিম, তারপরে ইয়াসিন, আলিফ রাম রা, এগুলোকে বলা হয় মুকাত্তা আয়াত। এইসব বিষয়সমূহের জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলা রাখেন। তবে আদেশ নির্দেশ নিষেধ, হালাল হারাম ইত্যাদি মুহকামাত এবং এসবের জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য কর্তব্য, সাধারণ মানুষ হোক আর আলিমে হোক না কেন। এখানে বলে রাখি যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করার অর্থ এই নয় যে আজকে আমরা নিজেদেরকে সরাসরি মুফাসসির মনে করে ফেলব। তাই আলেমদের তাফসির না দেখে এবং ভালোভাবে না বুঝেই প্রত্যেক আয়াতের ব্যাখ্যায় নিজ নিজ অভিমত প্রকাশ করা উচিত নয়। চেষ্টা করতে হবে যেন কোরআনের জ্ঞান অর্জন করা যায়, না বুঝে একটা বা দুইটা আয়াত পড়ে কিছু একটা বুঝে সেই মত অনুযায়ী কোরআনের জ্ঞান হয়ে গেছে মনে করা চরম মূর্খতার পরিচায়ক। আচ্ছা, কোরআন কীভাবে বুঝে পড়বেন, কোরআন কীভাবে আমরা বুঝে পড়ব? কোরআন বুঝতে হবে সেইভাবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়ে গেছেন, যেভাবে সাহাবা ইকরামরা কোরআন বুঝেছেন, কারণ তারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বুঝেছেন। তারা যেভাবে বুঝেছেন আমাদেরকে সেভাবে বুঝতে হবে। শুধু অনুবাদ না পড়ে উত্তম উপায় হলো কোনো ভালো তাফসির পড়া, এবং যেসব তাফসিরগুলো সন্দেহাতীতভাবে সবচেয়ে সমাদৃত এবং নির্ভরযোগ্য তাফসির সেগুলো পড়া। এর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য একটি হচ্ছে তাফসির ইবনে কাসির, আর এখন এর বাংলা অনুবাদও পাওয়া যায়, কাজেই সবচেয়ে নিরাপদভাবে এ দ্বারা কোরআন বুঝতে পারা যাবে ইনশাল্লাহ। এছাড়াও রয়েছে বাংলা ভাষায় অনুদিত রয়েছে তাফহিমুল কোরআন, যা সহজ ভাষায় সাধারণ মানুষকে লক্ষ্য রেখে, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এটা করা হয়েছে, এবং এছাড়াও রয়েছে মারিফুল কোরআন। এ দুটোতে সামান্য কিছু ভুলভ্রান্তি থাকলেও সাধারণের জন্য কোরআনের জ্ঞান আরোহণ করার জন্য অত্যন্ত সহায়ক। তবে কেউ ইবনে কাসির দিয়ে কোরআন বুঝতে পারলে সবচেয়ে ভালো, কারণ তাফসিরের যেসব মূলনীতিমালা সেগুলো মেনে এই তাফসিরটা করা হয়েছে। তাফসিরের মূলনীতিমালার ব্যাপার একটা কথা না বলি নয়, সেটা হচ্ছে যে মূলনীতিমালাগুলো কীভাবে করা হয়। তাফসির হতে হবে এমন যেটা চারটি জিনিসের উপর ভিত্তি করে হবে। প্রথম ভিত্তি হচ্ছে কোরআন,
কোরআনের একটা আয়াতের অর্থ বা তাফসির হবে কোরআনের অন্য রিলেটিভ যেসব আয়াতগুলো তা দিয়ে। পরবর্তীতে হচ্ছে সহি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব সহি হাদিস আছেন ওই হাদিসের আলোকে ওই আয়াতগুলো ব্যাখ্যা করতে হবে। এরপর এরপর হচ্ছে সাহাবা ইকরাম, সাহাবা ইকরামরা যেহেতু কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বুঝেছেন, তাদের কি অভিমত ওই অনুযায়ী তাফসির করতে হবে। এবং সর্বশেষে সম্ভব হলে যদি জ্ঞানের বিকাশের কারণে যেসব নতুন নতুন তথ্য আমাদের হাতে আসে, জ্ঞান বিজ্ঞানের যেসব নতুন তথ্য, তার আলোকে নতুন লব্ধ বিষয়ের আলোকে আলেমদের যে সুচিন্তিত এবং সুপ্রসিদ্ধ মতামত সেটা অনুযায়ী তাফসির করা। আচ্ছা, আরেকটি অজুহাতের কথা বলি যেটা মানুষ পেশ করে কোরআন না বুঝে পড়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে না বুঝে পাপ করলে গুনাহ কম, আর জেনে শুনে গুনাহ করলে পাপ বেশি, তাই না জানে ভালো। তাদের যুক্তি হচ্ছে যে এই ধরেন কেউ ড্রাইভিং জানে না, লাইসেন্স নেই, সে যদি অ্যাক্সিডেন্ট করে পুলিশ হয়তো তাকে কম ফাইন দেবে, কিন্তু কোনো প্রফেশনাল ড্রাইভার লাইসেন্সওয়ালা লোক যদি ভুল করে অ্যাক্সিডেন্ট করে তাহলে তার ফাইনও বেশি হবে। সেরকম কোরআন বুঝে যদি কেউ পাপ করে তবে আল্লাহ তাকে ডাবল শাস্তি দেবেন তার চেয়ে যে বোঝে না। কাজে কি দরকার খামাখা বুঝে পড়ে গুনাহ বাড়ানোর, আউযুবিল্লাহ, কি বলবেন? আচ্ছা, ধরে নিলাম যে যে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং জানে না বা যার লাইসেন্স নেই তাকে হয়তো ধরে পুলিশ ধরে $100 ফাইন দিয়ে দিল, আর যার লাইসেন্স আছে তাকে হয়তো $200 ফাইন দিল। এখন যার লাইসেন্স আছে, যে ভালো ড্রাইভিং জানে, যে খুব ভালো অভিজ্ঞ ড্রাইভার, সে হয়তো বছরে একবার অ্যাক্সিডেন্ট করবে, তার $200 ফাইন হবে। যে জানে না সে প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট করবে, সে বছরে 365 দিন অ্যাক্সিডেন্ট করবে, তাহলে তার ফাইন কেমন হবে? এমন হতে পারে যে এর একটা অ্যাক্সিডেন্ট তার জন্য জীবন সংহারক হতে পারে, তখন সে কি করবে? আমরা এটা বুঝতে পারি না, যখন আমরা বুঝি না, না বুঝে আমরা পাপের পর পাপ করে যাই, কারণ আমরা বুঝি না, আমরা জানি না যে এটা পাপ। অল্প অল্প গুণা হলেও এটা অ্যাকুমুলেট হতে এমন অবস্থা হবে কুফরির পর্যায়ে চলে যাবে, এবং হয়তো আমাদেরকে তাই ইসলাম থেকে বের করে দেবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। কেউ কেউ আবার রয়েছেন অনেক এক্সট্রিমে চলে যান উল্টা দিকে, তারা বলেন যে না বুঝে শুধু আরবি পড়ার কোনো দাম নেই, কোরআন শুধুই বুঝে পড়তে হবে, না বুঝে আরবি পড়ে কোনো লাভ নেই, তাতে কোনো সওয়াব নেই। ডাক্তার মতিয়ার রহমানের তার এক বইয়ে লিখেছেন, বইয়ের নাম হচ্ছে অর্থ না বুঝে কোরআন পড়া সওয়াব না গুনাহ। এখানে এ নিয়ে যথেষ্ট যুক্তিতর্ক অবতারণা করেছেন এবং সে আলোকে বলেছেন যে না বুঝে কোরআন পড়া গুনাহ। আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার 171 নম্বর আয়াতে, লা তাগলু ফি দীনিকুম, নিজেদের দিনের ব্যাপারে তোমরা বারবারই করো না। মধ্যম পথাই ইসলামের জন্য সর্বোত্তম, কোনো ব্যাপারে বারাবারই না করে উত্তম। আচ্ছা, এই বিষয়ে বলি, শুধু আরবি তেলায়াত করলে কোনো লাভ নেই এই কথা বলা আসলে খুব সম্ভবত ঠিক নয়। আমি জানি ডক্টর মতিয়ার রহমান কেন বলেছেন এবং পরবর্তীতে আমি বেশ কিছু কোরআনের আয়াত বলবো, তার কারণ আমাদের নিজেদের মনে হবে উনি হয়তো ঠিক কথাই বলেছেন। কিন্তু কোরআনের শুধুমাত্র তেলাওয়াত করার সওয়াব বিষয়েও বেশ কিছু হাদিস এবং কোরআনে বর্ণিত আছে। সূরা আনকাবুতের 29 নম্বর সূরা আয়াত নম্বর 45 বলা আছে। তারপর এই বিষয়ে একটা তিরমিজি শরীফের একটা হাদিস উল্লেখ করি, হাদিস নম্বর 2910, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে কোরআনের একটি অক্ষর পড়েছে তার নেকি হচ্ছে আমলের 10 গুণ, অর্থাৎ 10টি নেকি, একটি অক্ষর পড়লে তার নেকি হচ্ছে 10 গুণ। এবং হাদিস আরও আছে যে উনি বলছেন যে আমি বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, অর্থাৎ আলিফ লাম মিম আপনি যখন তেলাওয়াত করবেন তখন আপনি 30টি নেকি পাচ্ছেন। হাদিসটি তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সহি বলেছেন, তবে হাদিসটি সনদ গরিব, কিন্তু এই মর্মে হাদিস সহি। কাজেই শুধু যদি কেউ অর্থ না বুঝে তেলাওয়াত করে তাহলেও সে কিছু সওয়াবের অধিকার হবে, কিন্তু যে পরিমাণ পাপ আমরা প্রতিদিন করি তাতে কি এই 10-10 নেকি যথেষ্ট? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে কোরআন বুঝে পড়ার আদেশ এবং না বোঝার প্রতি কঠোর হুমকির কথা বলেছেন। তার আলোকে ডক্টর মতিয়ার রহমানের ওই কথাকে আসলে উড়িয়ে দেওয়া যায় না। যদি কেউ শুধুমাত্র কোরআন বোঝার কথা বাদ দিয়ে ওটা শিখে তেলে রেখে শুধুমাত্র তেলাওয়াতের দিকে মন যায়, মনে করে যে শুধু তেলাওয়াত করলে তার জন্য যথেষ্ট, তাহলে আল্লাহ তার হেদায়ত করুন। এই বিষয়ে কয়েকটি আয়াত আমি বলবো কোরআনের। সূরা জুম্মার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন,
যাদেরকে আল্লাহর কিতাব তাওরাত বহন করার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তারা তা প্রকৃতভাবে বহন করেনি, তাদের উদাহরণ হচ্ছে সেই গাধার মতো যে বোঝাই শুধু বহন করলো কিন্তু এর কিছুই বুঝতে পারলো না। ফিরোজের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, এ এক কল্যাণময় কিতাব, এটা আমি তোমার উপর অবতীর্ণ করেছি যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে। সূরা বাকারার 219 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, এইভাবে আল্লাহ তাআলা তার নির্দেশসমূহ কোরআনের আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে বলে দেন যাতে তা নিয়ে তোমরা চিন্তা গবেষণা করতে পারো। সূরা নিসার আয়াত নম্বর 82 তে আল্লাহ তাআলা বলেছেন, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না, আর যদি ওটা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হতে হতো তবে তারা ওতে বহু গরমিল পেত। সূরা আনামের 6 নম্বর আয়াতে আল্লাহ সূরা আনামের 50 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বলো অন্ধ ও চক্ষুহীন ব্যক্তি কি কখনো সমান হতে পারে, তোমরা কি কোরআনের বক্তব্য নিয়ে চিন্তা গবেষণা করো না। সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালা পড়ে গিয়েছে। তাহলে চিন্তা করুন, কোরআন বুঝে পড়ার ব্যাপারে কত কত কঠিন কঠিন আদেশ দেওয়া হয়েছে। ইবনে মাজার একটি হাদিস চ্যাপ্টার নাম্বার 16 হাদিস নম্বর 219, আবু জার রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, আবু জার বলছেন, হে আবু জার, সকালে কোরআনের একটি আয়াত শিক্ষা করা তোমার জন্য 100 রাকাত নফল সালাতের চেয়ে উত্তম। প্রতি রাকাত নামাজে আমরা কমপক্ষে সূরা ফাতিহা পড়ি, তাতে 7টি আয়াত রয়েছে। 100 রাকাত নামাজে কমপক্ষে কোরআনেরই 700 আয়াত রয়েছে, সূরা ফাতিহারই 700 আয়াত কমপক্ষে। তার চেয়ে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে একটি আয়াত শিক্ষা করা তার চেয়ে উত্তম। এই হাদিসটি সম্পর্কে আমার একটু সন্দেহ ছিল, কারণ এটি ইবনে মাজার হাদিস এবং আমার কাছে যে ইবনে মাজার কপিটা ছিল তার মধ্যে হাদিস সাহি কি জাইফ তার কোনো উল্লেখ ছিল না। আমি এই বিষয়ে খোঁজ খবর করেছি, আমি আলবানির রহমতুল্লাহ আলহের জাল জাইফের কিতাবগুলোতে চেক করেছি, আমি মিশকাতের যেসব জাল হাদিস প্রচলিত আছে তার মধ্যে চেক করেছি, কোথাও পাইনি। তা ধরে আমি আপাতত আমার দৃষ্টিতে জানা মতে এটাকে কেউ জাল মধ্যে বলেনি, অর্থাৎ খুব সম্ভবত হাদিস সাহি, কিন্তু আমি এটা জানিয়ে রাখলাম যাতে এই জন্য আমাকে কোনো দোষে পড়তে না হয়। আচ্ছা, কোরআন কেন নাজিল হয়েছে, কোরআন আমাদের উপর কেন নাজিল করা হয়েছে, কোরআন খানির জন্য, কোরআন খতম দেওয়ার জন্য, নাকি কেউ মারা গেলে তার 40 আয়, অথবা কোনো বাড়ি নতুন বানালে হাউস ওয়ার্মিংয়ে, অথবা কোনো ব্যবসা শুরু করবেন তার মিলাদ মাহফিলে কোরআন তেলাওয়াত করার জন্য, নাকি তাবিজে ভরে গলায় ঝুলানোর জন্য, কেন কেন কোরআন নাজিল করা হয়েছে? আমার জানা নেই এমন কোন কোরআনের আয়াত বা কোনো সহিহ হাদিস যাতে এসবগুলোকে সমর্থন করে, কোরআন খানি, কোরআন খতম। কোনো সাহাবা ইকরামদের থেকে এটা জানা যায় না যে তারা কখন এটা করেছেন বা কাউকে করতে দিয়েছেন। বরং সহিহ হাদিস আছে যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। কোরআন আল্লাহ পাক বলেছেন, তোমরা আল্লাহর কালামকে অল্প মূল্যে বিক্রয় করো না। অথচ আমরা দেখতে পাই যে আমাদের দেশে হাফেজরা বিভিন্ন উপলক্ষে 30-40 জন একত্র হয়ে প্রত্যেকে এক পারা করে খতম দেন এবং ওই জন্য অনুযায়ী সম্মানই গ্রহণ করেন। আচ্ছা, এই বিষয়ে আমি কয়েকটা হাদিস উল্লেখ করি কোরআন বুঝে পড়ার গুরুত্ব সম্পর্কে। ইবনে মাজার আরেকটি হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তালেবুল ইলমে ফারিজাতান আলা কুল্লি মুসলিমিন, এটা আমরা সব ছোটবেলায় সবাই পড়েছি ইসলামিয়াত বইতে, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন বা অন্বেষণ করা ফরজ। জ্ঞান অর্জন কিসের জ্ঞান অর্জন? কোরআনের জ্ঞান অর্জন। কোরআনের জ্ঞানের কথা বলা হয়েছে, বলা হয়নি যে অন্যান্য যেসব বৈষয়িক বিষয়ে গিয়ে অন্ধ হয়ে জ্ঞান অর্জন করার জন্য পড়ে থাকতে। তিরমিজি আবু দাউদ এবং তারিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 দিনের কমে কোরআন পড়েছে সে কোরআন বোঝেনি। তার মানে শুধু তাড়াহুড়া করে কোরআন পড়লে হবে না, তা বুঝতে হবে, এবং 3 দিনের কমে কোরআন পড়লে আসলেই তেমন কোরআন বোঝা যায় না। বুখারী মুসলিম এবং মুয়াত্তা ইমাম মালিকের একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন পাঠ করবে কিন্তু কোরআন তাদের গলা নিচে নামবে না, তারা দিন হতে বের হয়ে যাবে এমনভাবে যেন তীর ধনুক হতে ছিটকে পড়ে। অর্থাৎ কেউ যদি না বুঝে কোরআন পড়ে, হয়তোবা কোরআন পড়ে কিন্তু তাদের গলা নিচে নামে না, হয়তো তারা উপলব্ধি করে না, অথবা উপলব্ধি করলে ওই অনুযায়ী আমল করে না, বরং বিপরীত আমল করে, তারা ধর্ম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীরে বের হয়ে যায়।
দারিমির আরেকটি হাদিস আছে এই বিষয়ে, জ্ঞান দু প্রকারের। এক প্রকারের জ্ঞান হলো যা মুখ অতিক্রম করে অন্তরের স্থান নেয়, এই জ্ঞানই কিয়ামতের দিন কাজে আসবে। আরেক প্রকার জ্ঞান আছে যা মুখ পর্যন্তই থাকে, অন্তরে পৌঁছে না। এই জ্ঞান আল্লাহ দরবারে মানুষের বিরুদ্ধে প্রমাণ হিসেবে দাঁড়াবে। আচ্ছা, কোরআনের বক্তব্যগুলো যে জানে, যদি আমরা জানি কোরআনের বক্তব্যগুলো, তাহলে শয়তান আমাদেরকে ইসলামের প্রথম স্তরের মৌলিক যে বিষয়গুলো, এইসব বিষয়গুলোতে অন্তত ধোকা দিতে পারবে না। কিন্তু যার কোরআনের জ্ঞান নেই, ছোটখাটো শয়তানও তাকে সহজে ধোকা দিয়ে ইসলামের পথ থেকে সরিয়ে দিতে পারবে, তাকে তার থেকে বিপথে নিয়ে যেতে পারবে, দোজখের দিকে পৌঁছে দিতে পারবে। আর শয়তান যেটা করছে সে হয়তো বুঝতেও পারবে না, সে হয়তো মনে করবে যে না, আমি তো সঠিক পথে আছি। আমরা মুসলিমরা মাশাআল্লাহ কোরআনকে অনেক সম্মান করি এবং করা উচিত, কোরআনকে যথেষ্ট সম্মান করা উচিত। কোরআনকে অসম্মান করা কুফরির নামান্তর। কিন্তু মাঝে মাঝে আমরা এত বেশি অতিরিক্ত করি, অতিরিক্ত সম্মান করি, যে আমরা ভুলে যাই কেন কোরআন নাজিল করা হয়েছিল। আমরা কোরআনকে নিয়ে রাখি অনেক উপরে, তাকের এত উপরে যে যেখানে আমাদের হাত হাত পৌঁছায় না, শুধু ধুলা পৌঁছায়। কোরআন হচ্ছে আমাদের জন্য হিদায়তের একটি বই, গাইড বই। গাইড বই আপনি কোথায় রাখবেন? হাতের নাগালের মধ্যে, ঠিক না? আপনি এমন জায়গায় রাখবেন না যেখানে আপনার পৌঁছতে সিঁড়ি লাগে, অনেক পথ পাড়ি দিতে হয়। আমরা কি করি? আমরা আলমারির ভিতরে মখমলের কাপড়ে মুড়ে ভালো করে গিট দিই, এমন শক্ত করে গিট দিই যাতে জ্ঞানকে চুরি করে নিয়ে যেতে না পারে, এবং তারপর এমনভাবে রাখি তাকে নামানোই যায় না। পড়ার কথা যদি চিন্তা হয়, পড়ার কথা মনে করি আচ্ছা একটু কোরআন পড়ি, তখন শয়তান এসে মনে বাগড়া দেয়, উজু করতে হবে, কাপড়টা ময়লা আছে কিনা, হ্যাঁ এটা পবিত্র আছে কিনা শরীর, তারপর ও কোত্থেকে নামাইতে হবে, চাবি কোন জায়গায় আছে কে জানে, তারপর আবার খুলতে গিট খুলতে হবে, মখমলের কাপড় থেকে বের করতে হবে, 5 মিনিট সময় এমনি যাবে, আবার পড়া শেষ করার পর আবার বানতে আবার 5 মিনিট, 10 মিনিট এখানে চলে গেলো, তাতে না পড়ে তো ভালো। শয়তান এভাবে আমাদেরকে বিভ্রান্ত করে। অতিরিক্ত আদব, ভয় এবং ফতোয়ার দ্বারা আমরা আসলে অনেক বিভ্রান্ত হই। দাঁড়িয়ে কোরআন পড়া যাবে কিনা, আমি আগে বলেছি, অফিসে পড়া যাবে কিনা, এটা করা যাবে কিনা, সেটা করা যাবে কিনা, কোরআন নিয়ে এখানে যাওয়া যাবে কিনা। অতিরিক্ত আদবের ব্যাপারে একটা গল্প বলি, কৌতুক। ভারতে এটা এই আদবটা প্রচলিত আছে, কেউ যদি বাড়িতে আসে তাকে তো খালি পানি দেওয়া যায় না, অসম্মান হয়, আদবের পরিপন্থী, কিছু একটা খাবার না দিয়ে তো পানি দেওয়া যায় না। এক লোকের এক ওস্তাদ এসেছে বাড়িতে, প্রচণ্ড পিপাসার, তো গরমে বুক ফেটে যাচ্ছে, ঢুকে বলতেছে তাড়াতাড়ি এক গ্লাস পানি দাও। না না না, আপনি বসেন বসেন, খালি মুখে কেমনি পানি দেয়, এই অমুক বাজার যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি বিস্কুট নিয়ে আয়। এখানে উনি বসে বসে খাচ্ছেন, যে তাড়াতাড়ি পানি দাও। না, কীভাবে পানি দিই, বেয়াদবি হবে না, খালি মুখে পানি দেয় বেয়াদবি। এদিকে উনি মরে যাচ্ছেন আদবের খেয়াল। তারপর ঘটনাটা হচ্ছে এই, যখন বিস্কুট নিয়ে আস্তে আস্তে উনি কলাপস করলেন, তখন বললেন আহ, আর একটা মিনিট যদি দমটা রাখতে পারতেন তাইলে কিন্তু বিস্কুটটা খেয়ে পানিটা খেতে পারতেন। আমরা আদবে এমনভাবে ডুবে যাই যে মূল জিনিসটা আমরা ভুলে যাই, মূল আমাদের কর্তব্যটাই আমরা ভুলে যাই। আচ্ছা, কোন ট্রান্সলেশন আমরা পড়বো কোরআনের? কোরআনের অনেক ট্রান্সলেশন আমরা পাই, কোন ট্রান্সলেশন পড়বো? আপাত দৃষ্টিতে যেসব বিখ্যাত ট্রান্সলেশনগুলো বাজারে আছে, ইংলিশ ট্রান্সলেশনের মধ্যে ইউসুফ আলীর চমৎকার একটি ট্রান্সলেশন, এরপরে সাহিহ ইন্টারন্যাশনাল একটি ট্রান্সলেশন আছে। এই ট্রান্সলেশনটা আলহামদুলিল্লাহ তিনজন কনভার্টেড মুসলিম, আমেরিকান কনভার্টেড মুসলিম তিনজন সিস্টার, তারা এইটা সেটে করেছেন এবং এটা খুব সহজভাবে অনুবাদ করা হয়েছে, এবং এটা আমি সাধারণত সেটা ফলো করি, এটা যথেষ্ট বোঝার জন্য যথেষ্ট সহজ। আর যদি কেউ আরবি শিখে কোরআন বুঝতে পারেন, সবচেয়ে উত্তম। আরবি যদি আমরা শিখতে পারি তাহলে আমরা প্রকৃত ভাবগুলো বুঝতে পারবো, প্রত্যেকটা শব্দ কি বুঝাইছে, কেন বুঝানো হয়েছে, এই জিনিসটা সম্পর্কে আমরা জানতে পারবো। আশা করি আমরা আইপিডিসির পক্ষ থেকে কোরআন শুদ্ধভাবে পড়ার, সহিভাবে পড়ার, মাখরাজ সহ পড়ার জন্য ক্লাস চালু করব, এবং ইনশাল্লাহ বুঝে পড়ার জন্য, কোরআন বুঝে পড়ার জন্য, অর্থ বুঝে পড়ার জন্য ক্লাস চালু করব। কোরআনের সর্বমোট শব্দ সংখ্যা হচ্ছে প্রায় 78,000, এর মধ্যে 40,000 শব্দই রিপিটেড
ওয়ার্ডস, 125টা শব্দ এই 40,000 বার এসেছে। আমরা যদি ওই 125টা শব্দ শিখতে পারি, মুখস্থ করতে পারি, তাহলে কিন্তু আমরা আসলে কোরআন অর্ধেক বুঝতে পারবো। আশা করা যায় আমরা এদিকে আমাদের সময় হবে, আমাদের এদিকে সময় দেওয়ার, যাতে আমরা বুঝে কোরআন পড়তে পারি। আরেকটি একটি উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আমরা নামাজে কোরআন পড়ি কিন্তু আমরা বুঝি না, তখন আমরা কি করি? আমরা ইমাম পিছনে দাঁড়াই, ইমাম কেরাত পড়তে থাকেন, আমরা চিন্তা করি কখন শেষ হবে, ঠিক না, কখন শেষ হয়ে যাবে, অথবা কিছুই বুঝতে পারি না, সানা পড়ে চুপচাপ দাঁড়িয়ে থাকি, কি পড়তেছে বুঝতেছি না, মন চলে যায়, কার কোন বিজনেস আছে কোন দিকে, কি করলে কি হবে, কি কি করতে হবে, বাজার করতে হবে কতটুকু, ইত্যাদি ইত্যাদি। কেন? কারণ আমরা বুঝি না। আমরা যদি আরবিটা বুঝতাম, অন্তত বেসিক শব্দগুলো বুঝতাম, বেসিক গ্রামারটা বুঝতাম, তাহলে আমরা অনেক কিছুই উপলব্ধি করতে পারতাম। আমরা নামাজে যা যা পড়ি তার অর্থ আমরা ঠিকমতো বুঝি না, অথচ সেটা বোঝা আমাদের জন্য খুবই জরুরি। আমরা দরুদ শরীফ পড়ি, আমরা আত্তাহিয়াত পড়ি, আমরা কয়েকটা সূরা পড়ি, সেই সূরার অর্থগুলো ঠিকমতো জানি না, রুকু সিজদাতে কী পড়ি তাও ঠিকমতো জানি না। আমরা কী করে আশা করতে পারি যে আল্লাহ আমাদেরকে হেদায়ত করবেন? আমি শুরুতেই একটি সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, আমরা সবাই পড়ি, সবাই জানি, অর্থ নিয়ে কোনো চিন্তা করি না। আমরা সবসময় বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করা। আমরা কী করি? আমরা ঘুরে বেড়াই পীর ফকিরের পিছনে, বিভিন্ন তরিকার পিছনে, আমরা বুঝি না। শেষ করার আগে দুটি জিনিস, একটি হচ্ছে পবিত্র কোরআনের একটি বার্তা, একটি মেসেজ আমি আপনাদের কাছে পৌঁছাতে চাই, সেটা হচ্ছে সূরা হাশরের 21 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, যদি আমি এই কোরআন পর্বতের উপর নাজিল করতাম তবে তুমি দেখতে যে ওটা আল্লাহর ভয় বিনীত ও বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য যাতে তারা চিন্তা করে। তাহলে কোরআন যদি পর্বতের উপর নাজিল করা হতো, আর এখানে পর্বত হচ্ছে কাঠিন্য শক্তিমত্তার পরিচয়, পর্বতের উপর যদি নাজিল করা হতো তাও আল্লাহর ভয় তা বিদীর্ণ হয়ে যেত, অথচ আমাদের উপর এর কোনো প্রভাব পড়ে না। কেন? কারণ আমরা এটা বুঝি না বা বুঝে পড়ি না, কোরআন আমাদের গলার নিচে নামে না। আমরা যারা পুরুষ, যারা প্রতি জুম্মায় জুম্মা নামাজ পড়তে মসজিদে যাই প্রত্যেক সপ্তাহে অন্তত একবার, বছরে 52 বার আমরা শুনি ইমামের খুতবা, শুনি খুতবা শেষে ইমাম সাহেব বলেন সূরা নাহলের আয়াত নম্বর 90, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগী ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সবসময় শুনি, আমরা শুনি, বেরিয়ে চলে আসি, আমরা শুনতে থাকি, শুনে খুশি হই, আহ তার মানে হচ্ছে খুতবাটা শেষ, এখন নামাজটা পড়ি দৌড়, ঠিক না? অথচ আমরা কখনো বুঝতে চাই না যে এই আয়াতটা কেন পড়া হয় প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক খুতবাতে কেন পড়া হয়, কেন? কোনোদিন আমাদের ওই বোঝার চিন্তা হয় না। কখনো আমরা চিন্তা করে দেখেছি এটা, যে এটা গুরুত্বটা কি, কেন এ আয়াতটা পড়া, এবং কি বলেছেন আল্লাহ তাআলা এই আয়াতে? এই আয়াতে তিনটি বিষয়ের উপর আদেশ করা হয়েছে, তিনটি বিষয়ের উপর আদেশ করা হয়েছে এবং তিনটি বিষয় থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহ বলেন, আয়াতের অর্থ আমি পড়ছি, আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ আদল অর্থাৎ ন্যায়পরায়ণতা, এহসান অর্থাৎ সদাচরণ ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন, বা ইতাজিল কুরবা আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন, এবং তিনি নিষেধ করেন ফাওয়াহিশা থেকে, ফাহিশা থেকে, অশ্লীলতা থেকে, মুনকার খারাপ কাজ থেকে, বাগি জুলুম সীমালঙ্ঘন করা থেকে। নিশ্চয়ই আল্লাহ আদল এহসান ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা খারাপ কাজ এবং জুলুম থেকে। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না, আমরা করবো না শিক্ষা গ্রহণ, আমরা পণ করে রাখি যে আমরা কোনো কিছুই শুনবো না, এক কান্দে ঢুকাবো আর কান্দে বের করে দেবো। আচ্ছা, লক্ষণীয় বিষয় যে এখানে সমস্ত ভালো কাজ কিন্তু আদলের মধ্যে পড়ে, আদল এবং এহসানের মধ্যে সমস্ত ভালো কাজ পড়ে যায়, কিন্তু তারপরে বলা হয়েছে আত্মীয় স্বজনকে দান করার কথা, কতটা এক্সট্রা এমফেসাইজ দেওয়া হয়েছে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে মুনকার, মুনকার হচ্ছে যে কোনো খারাপ কাজ, আল্লাহ তাআলা বলেছেন মানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করার কথা। এর মধ্যে অবভিয়াসলি পড়ে যাবে জুলুম,
অশ্লীলতা দুইটাই কিন্তু খারাপ কাজ, কিন্তু তারপরেও অশ্লীলতা এবং খারাপ কাজ আলাদা করে উল্লেখ করা হয়েছে, কতটা জোর দেওয়া হয়েছে। একটা শুধু শব্দ নিয়ে আমি একটু আলোচনা করবো, সামান্য একটু আলোচনা করবো, সেটা হচ্ছে বাগি। বাগি মূল ধাতু হচ্ছে বা, গায়ন এবং ইয়া, ইয়া থেকে। বাগি মানে হচ্ছে টু অপ্রেস, অপ্রেশন, জুলুম, সীমা লঙ্ঘন করা, যে কোনো বিষয়ে সীমা লঙ্ঘন করা, কারো হক মেরে দেওয়া, কারো ক্ষতি করা, কাউকে গালি দেওয়া, কারো নামে গীবত করা, কারো এক পয়সা মেরে দেওয়া হচ্ছে সীমা লঙ্ঘন করা, বাগি নিষেধ করা হয়েছে। অথচ আমরা এরকম একটা মারাত্মক অপরাধ দিনের পর দিন করে যায়, আমাদের কোনো বিবেক হয় না। একটা লোক যখন মারা যায়, তার যেসব এতিম সন্তানগুলো থাকে, তাদেরকে তার চাচারা অবলীলায় ঠকি তাদের সমস্ত আত্মসাত, সম্পদ আত্মসাত করে পথে বসিয়ে দেয়। অথচ সে হয়তো প্রতি জুম্মার নামাজে জুম্মা পড়তে যায় এবং এটা শুনে এবং বেরিয়ে চলে আসে, তার মনে কোনো আসর ফেলে না। এই বিষয়ে মুসলিম শরীফের একটা হাদিস বলি, হাদিস নম্বর 7686, শুধু বাংলার পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, বললেন যে তোমরা কি জানো, এত ধরনের মারিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে, সর্বহারাকে? সাহাবারা বললেন আমাদের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যার টাকা পয়সা নেই, দেহরাম নেই, আসবাবপত্র নেই, বাড়ি ঘর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমরা বোঝোনি, প্রকৃত নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যে কিয়ামতের দিন আসবে বেসালাতিন, নামাজ নিয়ে আসবে, অর্থাৎ বেনামাজি না, অনেক নামাজ নিয়ে আসবে, অনেক নফল নামাজ নিয়ে আসবে, সিয়ামিন, রোজা নিয়ে আসবে, জাকাতিন, জাকাত নিয়ে আসবে, ইয়াতি কাত সাতাম হাজার, কিন্তু সে কারো হক নষ্ট করেছে, কাউকে মেরেছে, কাউকে প্রহার করেছে, কারোর উপর জুলুম করেছে, কারো গীবত করেছে, কিয়ামতের দিন এই ব্যক্তির নেক আমলের সওয়াব তাদের, তাদেরকে যাদের থেকে ক্ষতি করেছে ওই ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে। যদি তার আমল পাওনাদারদের পাওনা শোধ করার আগেই শেষ হয়ে যায়, তখন তাদের গুনাহগুলোকে তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নামাজ, রোজা, হজ, যাকাতের এত নেকি পরের পাওনা মিটাতে চলে যাবে এবং তাতে যদি শেষ না হয় তাহলে হয়তো জাহান্নামে যেতে হবে। আমরা কখনো চিন্তা করি না, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ সবকিছু মাফ করে দিবেন, নিজের হক মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক মাফ করবেন না। অন্য কারোর উপরে জুলুম করলে যতক্ষণ পর্যন্ত সেই জুলুমকৃত ব্যক্তি মাফ না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না, অথবা তার হক আদায় না করা হয়। তো আমরা এই জিনিসটা চিন্তা করি না, কিন্তু যারা জ্ঞানীগুণী ব্যক্তি, যারা আলেম, তারা এই বিষয়ে যথেষ্ট সতর্ক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন, ওনাকে অনুরোধ করা হয়েছিল বিচারপতি, প্রধান বিচারপতি হওয়ার জন্য। ইবনে হুবায়রা যখন শাসক ছিলেন, অত্যাচারী শাসক ছিলেন, তখন তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বলেন বিচারপতির পদ গ্রহণ করার জন্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অস্বীকার করেন। কেন? বিচারপতি থাকা অবস্থায় অনেক সাক্ষী আসবে, হয় কিছু সাক্ষী মিথ্যা হতে পারে, না জেনে তাদের পক্ষে হয়তো রায় দিতে হবে, কারোর উপর জুলুম হবে, এই জুলুমের ভাগ আমি কেন নেব? উনি অস্বীকার করলেন। ওনাকে তখন বন্দী করা হলো, জেলে না হলো, প্রত্যেক দিন 10টা করে কষাঘাত করা হয়, 11 দিনে 110টা কষাঘাত করা হয়, প্রত্যেক দিন বাইরে নিয়ে তাকে 10টা করে কষাঘাত করা হয় পিঠে এবং বলা হয় আপনি বিচারপতি হবেন কি হবেন না, না। তারপর ওনাকে ছেড়ে দেওয়া হয়। এরপর যখন আবু জাফর মনসুরের জামানা আসে, তখন তাকে আবার বলা হয় যে আপনি বিচারপতি, প্রধান বিচারপতির পদ নেন। তাকে তার সামনে হাজির করা হয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি নিজেকে এর জন্য যোগ্য মনে করি না। তখন আবু জাফর মনসুর বলেন যে আপনি মিথ্যা বলছেন। তখন ইমাম আবু হানিফা বলেন হ্যাঁ আপনি তো বলেন আমি যোগ্য না, কেন? আপনি বলেন আমি মিথ্যাবাদী, আমি যদি মিথ্যাবাদী হই তাহলে তো আমি যোগ্য হতে পারি না, আর আমি যদি সত্য বলি তাহলে আমি নিজেই বলছি যে আমি যোগ্য নই। উনি বড় ফকিহ ছিলেন, উনি কোনো অবস্থাতেই চাননি যে তার দ্বারা সামান্যতম কিছু হোক, সামান্যতম জুলুম হয়ে যাক, জ্ঞানে হোক, অজ্ঞানে হোক, অজ্ঞানের কথা বাদই দিলাম, আমরা জ্ঞানে কত জুলুম করে যাচ্ছি আমরা নিজেরা কখনো সেটা চিন্তা করি না। সবশেষে একটি হাদিস বর্ণনা করে শেষ করবো ইনশাআল্লাহ। বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের যে প্রিন্ট সেটাতে 4657 নম্বর এবং 4658 নম্বর। এছাড়া এই হাদিস তিরমিজিতে রয়েছে, হাদিস নম্বর 2907। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু,
তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিখা দেয়, সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে, নিজে কোরআনের জ্ঞান অর্জন করে এবং অপরকে শিখা দেয়। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন শেখার ও অপরকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন সহিভাবে শুদ্ধভাবে তারতিলের সাথে অর্থ সহ বুঝে পড়ার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনানা মিনাল খাসিরিন। রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বি জিদনি ইলমা। রাব্বি শরহ লি সাদরি। রাব্বি হাবলি মিনাস সালিহীন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকার ওয়াল বাগী ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।